প্রতিদিনকার করোনা পরিস্থিতি নিয়ে প্রথম আলো নিয়মিত আয়োজন করোনার আজকের সূচকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি শাকিলা হক। আজ 8 নভেম্বর রোববার। প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তর করোনা পরিস্থিতিটা আমাদের জানিয়ে দেয়, আমরা এই আয়োজনের মাধ্যমে আপনাদের সেই তথ্যগুলো জানিয়ে দিই। তো আজ দেখা যাচ্ছে 114টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,601টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 12,760টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 24,42,602টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,474 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 4,20,238 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,577 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে 3,38,145 জন। গত 24 ঘন্টায় 18 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন 6,067 জন। এই ছিল গত 24 ঘন্টা করোনা পরিস্থিতি। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক মহিউদ্দিন নিলয়। কথা বলছি তার সঙ্গে। মহিউদ্দিন, আজকের পরিস্থিতিটা তো আমরা দেখছি, আমরা প্রথম আলোতে আজকে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে যে সংক্রমণে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কিন্তু সেই জিনিসটা দেখতেও পাচ্ছি। তো কোন দিকে আজ আমাদের করোনা সংক্রমণের দেশের পরিস্থিতি যদি বলি, আজ 8 মাস পূর্ণ হলো। আপনি জানেন যে মার্চের 8 তারিখে প্রথম এখানে করোনা রোগী শনাক্ত হয় দেশে। তো এখন যে পরিস্থিতি গত 2 সপ্তাহ ধরে, আজকে যে রিপোর্টের কথা আপনি বলছেন, আমরা সেটা যদি খেয়াল করি দেখবো যে গত 2 সপ্তাহ ধরে সংক্রমণের হার একটু বাড়ছে, মানে সংখ্যা বাড়ছে, যে কারণে আমাদের হারটা বেড়েছে। মাঝখানে যেটা কমছিল সেটা এখন একটু ঊর্ধ্বমুখী, মানে হয়তো মানে মানে অনেক না, মানে তারপরে এটা ঊর্ধ্বমুখী। এখন যেটা আমাদের আগে থেকেই হচ্ছে যে সংখ্যা ছিল যে শীত সামনে রেখে দ্বিতীয় ঢেউয়ের কথা যেটা বলা হচ্ছে সেটার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি কিনা সেটা হয়তো এখনই বলা যাবে না। বিশেষজ্ঞরা মনে করছেন যে এখন যে হারে শনাক্ত হচ্ছেন এটা যদি ধরেন এখনকার চেয়ে আরও 1.5 গুণ বাড়ে, তারপর যদি এটা 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ কন্টিনিউ করে ওই রকম, তাহলে বলা যাবে যে আমরা আবার দ্বিতীয় ঢেউয়ের পর্যায়ে চলে এসেছি, মানে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। দ্বিতীয় ঢেউয়ের কথা যখন আসলো, তখন আসলে তো আমাদের প্রথমবার যে সংক্রমণ সেটা তো আসলে অনেকটা ছিল যে বিদেশ থেকে আগতদের মাধ্যমে সংক্রমণটা ছড়িয়েছিল। তো দ্বিতীয় ঢেউয়ের কথা যেটা বলা হচ্ছে, এটা আসলে বাড়তে পারে কিভাবে, মানে বা এই সংক্রমণটা আসবে কিভাবে? না, এটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আপনি জানেন যে ভাইরাসটা শুরু থেকে যখন চীনে গত বছরের ডিসেম্বরে এই ভাইরাসের সংক্রমণ দেখা দেয়, তারপর এটা ধীরে ধীরে হচ্ছে যে আমরা দেখেছি ইউরোপ এবং আমেরিকায়, পরবর্তীতে এটা এশিয়ার বিভিন্ন দেশগুলিতেও ছড়িয়ে যায় এবং আমাদের এখানে বলা যায় যে মার্চে আমরা প্রথম এটা প্রথম আমাদের এখানে শনাক্ত হয়। তো হচ্ছে যে মানে বিদেশিরা যখন, এখন যেহেতু উড়োজাহাজ চলাচল এক ধরনের হচ্ছে সীমিত পরিসরে হলেও আমাদের নিয়মিত যাত্রীরা বিভিন্ন দেশ থেকে আসছেন দেশে, তো এদের ক্ষেত্রে যেটা শুরুতে বলা হয়েছিল এখনও সেটা খুব গুরুত্বপূর্ণ, মানে শীত সামনে রেখে, সেটা হচ্ছে যে এদেরকে অন্তত 14 দিনের যে কোয়ারেন্টিন সেটা মানে বাধ্যতামূলকভাবে অবশ্যই হচ্ছে যে মানা, না হলে হচ্ছে যে আবার ঝুঁকি থেকে যাবে, আসলে ঝুঁকি থেকে যাবে। আমরা একটু বিভাগের মৃতের সংখ্যাটা জানিয়ে দিই। গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে মারা গেছেন 9 জন, চট্টগ্রামে 3 জন, রাজশাহীতে কেউ মারা যাননি, খুলনায় 2 জন, বরিশালে 1 জন, সিলেটে 1 জন, রংপুর বিভাগে 2 জন মারা গেছেন এবং ময়মনসিংহ বিভাগেও কেউ মারা যাননি। এই নিয়ে মোট 1,800 জন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 17 জন, বাড়িতে 1 জন। এছাড়া কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে সর্বমোট সাধারণ শয্যা রয়েছে 11,608টি, এতে ভর্তি আছে 2,543 জন, খালি আছে 9,065টি, আইসিইউর সংখ্যা রয়েছে 564টি, ভর্তি আছে 271 জন, খালি আছে 293টি। এই ছিল হাসপাতালের তথ্য। মহিউদ্দিন নিলয়, একটা বিষয় কিন্তু লক্ষণীয় যে আমাদের যখন প্রথম সংক্রমণটা শুরু হয়েছিল তখন কিন্তু আমরা দেখেছি যে নমুনা পরীক্ষার কিট সংকট ছিল অনেক, স্বাস্থ্য সরঞ্জামের সংকট ছিল। তো দ্বিতীয় ঢেউ যখন বলা হচ্ছে, এ সময় কি আমরা প্রস্তুত আছি এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে, মোকাবিলার ক্ষেত্রে? আমার মনে হয় না যে একই রকম সংকটের মধ্যে দিয়ে আমরা এবার যাব, কারণ আপনি জানেন যে হ্যাঁ, শুরুর দিকে এটা খুবই দুঃখজনক, যখন করোনা সংক্রমণ আসে তখন আমাদের অনেক ধরনের বিশেষ করে সুরক্ষা সামগ্রী, যেটা মানে মেডিকেল স্টাফদের জন্য, ডাক্তার বা নার্স অন্যান্যদের জন্য, বিশেষ করে মাস্ক, পিপি, এইসবের অনেক সংকট ছিল আমাদের ওই সময়। অক্সিজেন নিয়ে অনেক কথা হয়েছে, তখন অক্সিজেনের ঘাটতি ছিল, আমরা দেখেছি রোগীর হাসপাতালে গিয়ে অক্সিজেন পাচ্ছে না, এরকম সংকট ছিল। এবার যদিও হচ্ছে সেটা, কিন্তু ওই সময় পরিস্থিতি অনেক দেশই এই ধরনের সংকটের মধ্যে দিয়ে গেছে আসলে, কারণ হঠাৎ করে যখন এরকম একটা ভাইরাস আসে কেউ এটার জন্য প্রস্তুত ছিল না। এবার আমাদের সরকার অনেক আগে থেকে, আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আরও প্রায় 1.5-2 মাস আগে থেকেই বলছেন যে শীত সামনে রেখে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা, বিশেষ করে প্রত্যেকটা জেলা হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা করা, আর পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী আমরা যতদূর জানি এখন পর্যন্ত সরকারের কাছে মজুদ আছে। এবার আশা করি না যে ওই রকম সংকট, প্রথমবার যেরকম সংকটের মধ্যে আমরা পড়েছি সেরকম কোনো সংকট এবার হবে। আমরা একটু বৈশ্বিক পরিস্থিতি দেখে নিই। দেখা যাচ্ছে যে গতকাল পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত হয়েছে 95,86,000
409 জন, মারা গেছেন 148,615 জন। সারা বিশ্ব পরিস্থিতিতে দেখা যাচ্ছে 4,91,06,931 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 12,39,157 জন। বৈশ্বিক পরিস্থিতি তো দেখছি এবং বৈশ্বিক পরিস্থিতিতে দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ছিল, মৃত্যু সংখ্যা অনেক বেশি যে কোনো দেশের তুলনায়। তো ওদের দেশে তো এখন প্রেসিডেন্ট নির্বাচন হলো এবং প্রেসিডেন্ট চেয়ে পরিবর্তনও হচ্ছে। করোনা মোকাবেলায় এটা আসলে বা সংক্রমণ প্রতিরোধে এই প্রেসিডেন্ট আসলে কতটুকু কি করতে পারবেন বা কি আসতে হতে পারে? না, এখনো ওদের মাত্র নির্বাচন শেষ হয়েছে। আপনি জানেন যে এখনো ওদের ক্ষমতা হস্তান্তরে আরো প্রায় 2-3 মাসের মতো আছে, কারণ জানুয়ারি 20 তারিখে নতুন রাষ্ট্রপতি শপথ নেওয়ার কথা। হ্যাঁ, মানে ওদের করোনার মধ্যে নির্বাচন হয়েছে এবং এটাতে করোনা, মানে এই নির্বাচনে করোনা একটা বিষয় মনে হচ্ছে, যে বলা হচ্ছে যে করোনা হয়তো এক ধরনের প্রভাব ফেলেছে নির্বাচনের উপরে, যেহেতু শুরু থেকে এখন পর্যন্ত ইউএসএ আসলে করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনি যদি গতকালের কথাও বলেন, দেখবেন যে ওখানে প্রায় 1.25 লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে, মানে এটা সর্বোচ্চ এবং পৃথিবী জুড়ে রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এবং পৃথিবী জুড়ে আপনার 1 কোটির বেশি রোগী হচ্ছে যুক্তরাষ্ট্রে, মানে এটা হয়তো অন্য একটা মহাদেশও এত রোগী নাই, মানে এক যুক্তরাষ্ট্রে যত রোগী। তো এটা নিয়ে বিভিন্ন সময় ট্রাম্পের বক্তব্য, ট্রাম্পের ভূমিকা সমালোচিত হয়েছে। অনেকে মনে করছেন যে নির্বাচনে তার পরাজয়ের ক্ষেত্রে এটা একটা কারণ হতে পারে যে সে করোনা ওইভাবে প্রতিরোধ করতে পারেনি। তো নতুন রাষ্ট্রপতি আসলে সে নিশ্চয়ই হচ্ছে যে এই জিনিসগুলি বিবেচনায় রাখবেন, যদিও এখন পর্যন্ত তার এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি। তিনি জাস্ট নির্বাচনে জয়ের পর একটি বক্তব্য দিয়েছেন, সেটা অবশ্য সবাইকে ঐক্যের কথা বলেছেন। তো সেটা আরও আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে, তারপর হয়তো বোঝা যাবে আসলে উনি কী ধরনের নির্দেশনা দেন বা কী ধরনের ব্যবস্থা উনি গ্রহণ করেন। ধন্যবাদ মহিউদ্দিন ইলা আমাদের সঙ্গে আসার জন্য। দর্শক, এই ছিল গত 24 ঘন্টা করোনা পরিস্থিতি। করোনা দ্বিতীয় ঢেউ আসতে পারে, তাই আমাদের এটিকে প্রতিরোধ করতে হবে। সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুতে হবে নিয়মিত, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং প্রয়োজন ছাড়া আসলে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।